প্রচুর প্ল্যানিং ছিল কোথায় করবো না করবো, ফাইনালি ভেনু বাছা হলো এবং খুব হ্যাপি, এবং সায়ন্তিকা যিনি এখানে পুরোটা অর্গানাইজ করেছেন, আই এম ভেরি হ্যাপি। আর যেটা হয় মানে এই ছবিটার সাথে অনেক প্রত্যাশা তো অবশ্যই আছে, কারণ বাংলার সব থেকে বড় ডান্স নাম্বার, ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম, এমনিতেই ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্মস লাস্ট বেশ কয়েক বছরে। তো সব কিছু মিলিয়ে এই ট্যাগগুলো যখন একটা ফিল্মের মধ্যে পড়ে যায় তখন নার্ভাসনেসটা তো আরোই হয়, তখন কারণ অডিয়েন্স দেখো অডিয়েন্স মার্সিলেস হয়, আমরাও অ্যাজ এন অডিয়েন্স আমরা মার্সিলেস, তোমরা যাই যত বড় জ্ঞান দাও ছবি ভালো লাগলে তবেই আমরা ভালো বলবো, আদারওয়াইজ এগুলোর কোনো ভ্যালু নেই, সেখানে একটা প্রেশার হয়ে যায় ছবিটা যেন মানুষের ভালো লাগে। তো রিয়েলি উই আর হোপফুল, এরকম হয় এটা অনেকে বুঝতে পারে যে চলো খারাপ ছবি করেছে, ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, ইএমআই আছে করেছে, না না সেটা তো আর বলতে পারলাম না যাকে, কিন্তু প্রোডিউসার হিসেবে কিছু ভুল করলে না ভাবে তোমারই তো সব ডিসিশন মেকিং পাওয়ার ছিল, তো তাহলে কেন ভুল হলো, দ্যাট মিন্স তোমারই চয়েসটা এরকম, ইউ ডোন্ট নো হাউ টু মেক ফিল্মস, গুড ফিল্মস, তো সেইটা একটা খুব প্রবলেম হয়েছে অ্যাজ এ প্রোডিউসার। তো চেষ্টা করেছি যাতে সবকটা ডিপার্টমেন্ট প্রপার ঠিকঠাক থাকে, তাই জন্য হ্যাডস অফ টু মাই টিম, আজ আমি প্রোডিউসার হয়ে বলছি সরি অন্যান্য প্রোডিউসাররা খারাপ ভাবতে পারে, অ্যাকচুয়ালি কিন্তু প্রোডিউসারের বিশাল কিছু করার থাকে না, পয়সা দিলো এই করলো, কিন্তু তুমি যাই পয়সা দাও না কেন সেইটা তোমার টিম কিভাবে ইউটিলাইজ করছে, এক্সিকিউট করছে, পুরোটা তার উপর ডিপেন্ড করে, চাইলে তোমার পয়সা পুরো একদম নয় ছয় হয়ে যেতে পারে, আউটকাম কিছুই এলো না, কিন্তু তোমার টাকা প্রচুর খরচা হলো, আবার তোমার টাকা অপটিমাম খরচা হলো, কিন্তু একটা 5 কোটি টাকার ছবি 20 কোটি টাকার ভ্যালুয়েশনের মনে হচ্ছে আউটকাম বা এক্সিকিউশনে। আই থিঙ্ক মির্জা ইজ দ্যাট কাইন্ড অফ আ ফিল্ম অ্যান্ড হ্যাটস অফ টু দ্য টিম, একদম একদম, সেটা অনেক বছর পর আমি অনেক 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 বছর পর ডান্স করলাম আর অ্যাকশনও করলাম, তো ভালো লাগছে। আর মুস্কান কি বলছে? না মুস্কান এটাই বলবে যে আজকে সত্যি ভীষণ গলাফলা ভেঙে গেল, আবার আজকে ভীষণ ভালো লাগলো যে আমি মানে আমি প্রাউড আজকে ফিল করছি আমার টিমের প্রতি, কারণ আমি জানি অঙ্কুশ আজরা ঘুমিয়ে পড়েছিল রাত্রিবেলা, ভোর 4টার সময় আমার কাছে SMS এসেছিল যে দিদি স্টেজ সেট আপ ডান, LED ডান, এভরিথিং ডান, এবার আমরা শুধু অপেক্ষায় যে কখন লঞ্চ করবো। তো ভীষণ আজকে প্রাউড ফিল হচ্ছে যে আমাদের পুরো টিম এতটা খেটেছে, ওই জন্য আজকে আমরা এখানে এসে এত সুন্দর করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম। আর হ্যাঁ আমি এটা অনেক জায়গায় বলেছি, আজকে তোমরা এসছো আবার একটা বলার সুযোগ, যে ইন্ডাস্ট্রি ডেফিনেটলি একজন ভালো প্রযোজকও পেতে চলেছে, মানে একদম ঠিক বলেছে আবার রায়দি বলেছে, এবং এমন একজন প্রযোজক মানে যার মাধ্যমে আমরা ভবিষ্যতে অনেক ভালো কাজ পাবো, তাই তো? কি গো পাবো তো পাবেই। আরেকজনের কথা আমি বলছি, এই যে ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে শোয়েব, আজ আমি অন ক্যামেরা বলছি আমি আমার প্রোডাকশন হাউসে ওকে আমি বড় ছবি সোলো লিডে নেব, আমি করব, আমি অন ক্যামেরা বললাম সেই সিনেমাতে, সেই সিনেমাতে আমি থাকবো না, ওর জন্য থাকবে, এবং যা এফোর্ট আমি এই মির্জাতে দিয়েছি মি বিং দ্য হিরো, আমি সেম এফোর্ট ওই সিনেমাটা দেবো এবং ও সোলো লিড করবো। এই গানটা নিয়ে আমি দেখো বিশাল চ্যালেঞ্জ ছিল, ঠিক আছে, সত্যি কথা বলতে শুনতে আমি অ্যাজ এ প্রডিউসার না প্রথমে মনে হচ্ছিলাম সব থেকে বড় গান করবো, বাচ্চা ছেলের মতো বলে ফেলেছিলাম, টিম আমায় এসে বললো কজন ডান্সার্স, আমি বললাম 500 ডান্সার্স নিই, আচ্ছা কত হতে পারে, ওরা একটা বাজেট দিল,
তারপর তাদের থাকা, তাদের ট্রাভেল এক্সপেন্স থাকে, তারপর তাদের খাওয়া দাওয়া এভরিথিং, তার পেছনে আরো 100 জন থাকে যাদের টেক কেয়ার করার জন্য থাকে, ঠিক আছে? আচ্ছা, তাদের একটা রেমুনারেশন থাকে ফর ডান্সিং অ্যান্ড ফর রিহার্সাল, ঠিক আছে? এবার তুই বললি সেট বানাবি, এই সেট বানানোর পেছনে 6 ডেজ ধরে সেটটা তৈরি হয়েছে। আমি না পুরো শুনে আমি ঠ হয়ে গেলাম, মানে শুনতে মনে হয় 400 ডান্সার্স, বাট এক্সপেন্স কতটা থাকে। বাট তখন আমরা সবাই মিলে একটা বললাম যে না, যখন ভেবেছি তখন এক্সিকিউট করবো, যখন প্রমিস করেছি তখন সেটা এক্সিকিউট করবো। তো ফাইনালি এলো মির্জা, এলো মানুষের সামনে। এবং হ্যাটস অফ টু রাহুল যে আমাদের কোরিওগ্রাফার, মানে 500-600 ডান্সার্স মানে অ্যারেঞ্জ করা এবং তাদেরকে প্রপারলি সেটল করা ইজ নট আ ম্যাটার অফ চোখ, যেভাবে ওদেরকে ম্যানেজ করেছে আমাদের সেটে। আমরা যখন ভেবেছি শট নেবো, আমরা শট নিয়েছি আর প্রত্যেকে রেডি এবং দে আর ভেরি প্রফেশনাল। আর যখন আমরা ভেবেছি যে আমাদের একটু রেস্ট দরকার, আমরা রেস্ট নিয়েছি। আবার যখন প্রত্যেককে ডাকা হয়েছে, একবারে এক ডাকে সবাই চলে এসছে, এতটা ডিসিপ্লিন তারা। তো হ্যাটস অফ টু রাহুল। প্রচন্ড খুশি, এটা বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো, সত্যি বলছি বলে বোঝাতে পারবো না। এক্সিকিউশন অনেকটা ম্যাটার করে এবং টিমের জন্য খুব প্রাউড ফিল হচ্ছে। এবং আমি খুব, আমি জানি না এই টিমটার বাইরে আমি কোনোদিন কাজ করতে পারবো কিনা, আমি অলওয়েজ হতে টিমটা আমার লাগবে। তো বাট আমি সত্যি এটা অন্য ফিলিং না, সত্যি বলে বোঝাতে পারবো না। আমি এই ছবিটার মাধ্যমে ক্যামেরার সামনে একটা জিনিস বলতে চাই, সত্যি ট্যালেন্ট আমাদের এখানেই আছে বাংলাতে। আমি যদি টেকনিশিয়ানদের কথা বলি, ক্যামেরা, সিনেমাটোগ্রাফার, ডিরেক্টর, বেশ অ্যাক্টার্সও যদি ধরি, আমি ট্যালেন্ট এখানেই ঝুড়ি ঝুড়ি আছে। তার কারণ আজকে এই সিনেমাটা আমি বারবার গর্ব করে বলতে পারি, এই সিনেমাটা কোনো 50-100 কোটির সাউথ বা হিন্দি সিনেমার থেকে এক অংশ এক ফ্রেম কম নয়। সেইটা যে আমি তো জানি আমি কত টাকা খরচা করেছি, তো সেই টাকাতে যে এইটা অ্যাচিভ করা গেছে না, পুরো 2000% ক্রেডিট হচ্ছে আমাদের টেকনিশিয়ানদের, আমাদের যারা স্পট বয় থেকে শুরু করে প্রোডাকশন টিম থেকে শুরু করে ফুল অন, শুধুমাত্র তাদের ক্রেডিট, নাহলে ওই টাকায় এই এক্সিকিউশন সম্ভব নয়। একটাই ছিল যে কোনোদিন যেন বলতে না হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, যেন ন্যাগিং না করতে হয়, যেন ছবি এমন বানানো হয় এমনি পাশে দাঁড়াবে, অডিয়েন্সের কোনো গ্রাজ নেই আমাদের প্রতি। আর এটাও ঠিক, অডিয়েন্সরা খেটে খুটে টাকা রোজগার করে আমাদের সিনেমাগুলো দেখে, তাদেরকে অকারণে পাশে দাঁড়ান বলে ন্যাগিং করে না, কোনো লাভ নেই। তারা যদি ভালো লাগে ট্রেলার আসবে, না ভালো লাগে জীবনেও আসবে না। তারা কি ঠেকানি রেখেছে নাকি যে বাংলা ল্যাঙ্গুয়েজের সিনেমাকে তুলবো আর মহান কাজ করবো? না, তাদের কিচ্ছু যায় আসে না, তারাও কষ্ট করে রোজগার করছে। এখন একটা মাল্টিপ্লেক্সে গিয়ে শুধু আমরা ভাবি টিকিট প্রাইসটা, বাট আমি যখন যাই একটা মাল্টিপ্লেক্সে, 3 ঘন্টা পেরিয়ে গেলে যা আমার পার্কিং রেট লাগে, যা আমার পপকর্ন আর ফুড অ্যান্ড বেভারেজের কস্ট লাগে, তার উপর টিকিটের কস্ট। অ্যাকচুয়ালি ওয়ান ফিল্ম কস্ট অ্যারাউন্ড 1000, মোর দ্যান 1000 রুপিস আজকে। তাহলে সেইটা মানুষ কেন বেয়ার করবে আনটিল অ্যান্ড আনলেস ওই আর্জটা জাগছে যে এটা তো যাবই। তো সেইখানে ন্যাগিং করে লাভ নেই, পাশে দাঁড়াও করে ছবি বানাতে হবে যেন কিছু বলতে না হয়। অফকোর্স আমি আমার মনে হচ্ছে বড় ছবি করবো। বড় ছবি ডেফিনেশন কি? লুক অ্যান্ড ফিল, এক্সিকিউশন, গল্প কেমন লাগবে আমরা কেউ জানি না, কিন্তু গল্প খারাপ লাগতেই পারে। আমি একটা জিনিস আমি আগেও বলেছি, আমি ক্যামেরায় আবার বলতে চাই, আমার কোনো খারাপ লাগবে না যদি মির্জা অসম্ভব ভালো ওপেনিং নেয়, তারপর ধরো গল্প ভালো লাগলো না, কিছুটা গড়বড় হয়ে গেল, মানডে থেকে হয়তো বক্স অফিস ড্রপ করতে শুরু করে, আই বি হ্যাপি। কেন? মানুষ তার মানে চায় দেখতে আমরা কোথাও ভুল করেছি, কিন্তু আইল বি ক্লুলেস, আইল বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড আইল বি ক্লুলেস টু বি ভেরি অনেস্ট, যদি ইনিশিয়াল না নেয় তাহলে মানুষ চায় কি? আমি সত্যি ক্লুলেস হয়ে যাবো, মানুষ চায় কি? এরপরে অনেক বড় বড় ছবি আসছে বাংলায়, তো সেইগুলোরও কি হবে? তো আমি না ভীষণ ক্লুলেস হয়ে যাবো, কারণ আজকে মির্জার যে হাইপ, মির্জার যে এক্সপেকটেশন, তারপরেও যদি মানুষ বাংলা ছবিকে জাস্ট নিচু করে দেখে বলে 4টে খুবই খারাপ হিন্দি ছবি দেখতে যাবে বড় বাজেটে, কিন্তু বাংলা দেখতে যাবে না, সেটা আমার কাছে এমনি খুব কষ্টের। কিন্তু মির্জা তো যদি সেটা হয় কোনোভাবে, ইনিশিয়ালি আমি বলছি ওপেনিংটা, তাহলে আই উইল বি ক্লুলেস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। প্রচন্ড প্রচন্ড, দেখো এটা একটা পরীক্ষার মানে, এটা হয় না যে এটা আউটিং হচ্ছে, এটা রেজাল্ট বেরোচ্ছে, ওরকম একটা ফিল। এবং ডেফিনেটলি দেখো নিজের একটা ক্রিয়েশন, কারণ একটা গান বেরোনো এবং মানুষের সেটাকে বহুবার শোনা, কারণ একটা গানকে শুনতে শুনতে কানে অনেক সময় ভাল লাগে, এনো তো একবারে, দুবার, তিনবার, চারবার, তো এই জিনিসটা আমার মনে চলতে থাকে যে প্রত্যেকটা মানুষ এখন ইউটিউবে, আমি কিছু কমেন্টস পড়ছিলাম, কিছু রিয়াকশন ভিডিওস, মানে কিছু বললে ভুল হবে প্রচুর, ইনফ্যাক্ট। তো আমার একটা বিশাল এটা পাওয়া যে এই যে অঙ্কুশের সাথে আমার প্রথম কাজ, এবং গত বছর ঈদে জিদ্দার হাত ধরে আমি কম্পোজিশন করেছিলাম মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবিতে চেঙ্গিজে, তারপরে মানুষে, এবার মির্জা ঈদে রিলিজ হচ্ছে এবং আজকে গানটা রিলিজ হলো। ডেফিনেটলি আই এম ভেরি মাচ এক্সাইটেড, আমি একটা অন্য জোনে রয়েছি তোমরা বুঝতেই পারছো, সো আই এম ডেফিনেটলি ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি লুকিং ফরওয়ার্ড যে লোকের যেন ভাল লাগে, মানুষের যেন গানটা খুব ভাল লাগে, যেন হলে গিয়ে ইউনো তারা এনজয় করে। সেই পুরনো যেরকম আমরা ভিডিওস দেখতাম যে
ইউনো সিটি হচ্ছে, ডান্স হচ্ছে, সেই ফিলটা যেন বাংলা সিনেমায় আবার আমরা পাই, সেটাই আমার প্রয়াস। এবং আমার তরফ থেকে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর এটাই একটা পদক্ষেপ যে বাংলা কমার্শিয়াল মিউজিকটা সেরকম অ্যাট্রাকটিভ করা, সেরকম একটু লার্জার দ্যান লাইফ করা, একটু গ্র্যান্ড করা, যেটা মানুষকে এক চান্সে টানবে এবং তাদেরকে এন্টারটেনমেন্ট দেবে। সোজা কথা, যারা গানটা শুনবে তারা শুধু নাচবে, তারা মজা করবে, এখানে কোনো আমি তুমির ব্যাপার নেই, এখানে কোনো কঠিন ব্যাপার নেই, বোঝার কোনো ব্যাপার নেই, কোনো অব্যক্ত কিছু নেই, যা আছে সব বলা আছে। সো সেরকম টাইপের একটা ফিল তোমরাও ওপেন মাইন্ডে শুনবে, ওপেন একটা ফিল নিয়ে আই গেস তোমাদের পার্টিজে এই গানটা প্লেলিস্টে থাকবে। খুব ভালো লাগছে, অনেকদিন ধরে আমি মানে এই গানটাতে আমিও ছিলাম, তো এই গানটা যখন তৈরি হচ্ছিলো, যখন রেডি হচ্ছিলো, যখন কোরিওগ্রাফড হচ্ছিলো, তখন আই ওয়াজ দেয়ার। তো মানে আমি যেহেতু সেটে থেকে এক্সপিরিয়েন্স করেছি ব্যাপারটা, আর এখন যখন এই গানটা সবারই সামনে চলে এসছে খুব ভালো লাগছে যে একটা এতদিন পর একটা এরকম এত মানে ভালো একটা ডান্স নম্বর বাংলা পেলো। আর অঙ্কুশ দা যেটার জন্য উনি ফেমাস ফর ডান্স, হি ইজ ব্যাক, তো ইয়েস আই এম ভেরি হ্যাপি। খুবই ভালো লাগলো। আমি আমি সত্যি কথা বলবো, মির্জাকে আই নেভার ডু কনসিডার অ্যাজ আ ফিল্ম, ইটস এ লাইক আ ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট। মানে আমরা যেতাম, আমরা খুব খুশি হয়ে শ্যুট করতাম, আমরা মানে আমরা সবাই এখানে যতজন ইউনিট আছে আমরা ফিল্মটার ভালো চেয়েছি, তো উই নেভার ট্রিট ইট অ্যাজ আ ফিল্ম, অ্যাজ আ আমরা ভেবেছি এটা একটা ফ্যামিলি প্রোডাক্ট, এটা যখন আমরা সবারই দর্শকের হাতে তুলে দিতে পারবো এটা আমাদের আরও ভালো লাগবে। তো ইয়া আই থরলি এনজয়। আমার চরিত্রটা ইজ এ ভেরি ডার্ক, আমার চরিত্রের নাম হচ্ছে আজহার। তো ইয়া তারপরে আপনি সিনেমাটা দেখুন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে হাউ ইট ইজ। ইট ওয়াজ আ মানে সুইট অ্যান্ড সল ক্যারেক্টার, ডেফিনেটলি ইউ উইল লাইক ইট।